ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের এক ভাই ভারত থেকে প্রশ্ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদায় বলেছেন মিকদারুহু আলফ সানা, এখানে মিকদারুহু আলফ সানা বলতে কি বোঝানো হয়েছে? এটার প্রথম পারিভাষিক অর্থাৎ নর্মাল অর্থ হচ্ছে অর্থাৎ সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, অর্থাৎ সবকিছু আল্লাহ তাআলার দিকে একদিন ফিরে যাবে আর ওই দিনটার পরিমাণ হবে 1000 বছর, মিম্মা তাউদ্দুন, যেভাবে তোমরা গণনা করে থাকো। তো এই ব্যাপারে আপনার তাফসিরে তবারিতে এসেছে যে সেদিনের পরিমাণ তোমাদের গণনা অনুসারে 1000 বছর হবে, সেই দিনটার পরিমাণ, যেদিন আল্লাহর কাছে সবকিছু ফিরে যাবে সেই দিনের পরিমাণটা তোমাদের গণনা অনুসারে 1000 বছর হবে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ বলছেন দুনিয়ার দিনের হিসাবে সে সময়টা হচ্ছে 1000 বছর, কেননা তার মধ্যে 500 বছর হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত কিছু জীবন পরিচালনা করা, রিজিক, আজকাল অর্থাৎ যা দুনিয়াতে যা যা কিছু ঘটছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তো এই আশাটা দুনিয়াতে আসে 500 বছরে, আবার সেখান ফিরে যাবে 500 বছরে, এ হলো মোট 1000 বছর। কেননা আসমান থেকে দুনিয়াতে আসার যে সময়টা ব্যবধানটা এটা হলো 500 বছর, তাহলে আবার ফিরে যাওয়াটা হবে 500 বছর, এজন্য এটার মোট হিসাব হলো 1000 বছর। এই সিস্টেমটা এবং এই মতটা চলে আসছে আপনার তাফসিরে তাবারিতে। আবার অন্যত্র সূরা মারিজে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মিকদারুহু 50 আলফ সানা, যে সেদিনকার বয়স হবে 50,000 বছর। অর্থাৎ এই কথার সহজ উত্তর যদি আপনাকে আমি দেই, সেদিনটি অত্যন্ত ভয়ঙ্কর হবে, বিদায় মানুষের নিকট অতিশয় দীর্ঘ বলে মনে হবে, এরূপ দীর্ঘ অনুভূতি যার যার ইমান এবং আমলের অনুপাতে হবে। যারা বেশি পরিমাণ পাপী তাদের ওই দিনের পরিমাণটা বেশি মনে হবে, দীর্ঘ মনে হবে, যারা কম পাপী যারা বেশি নেককার তাদের কাছে কম মনে হবে। এই মতটাই এসেছে তাফসিরে তাবারি, তাফসিরে বাগাবী এবং ফাতুল কাদিরে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আলাম।